ঢাকাবাজারে ফুটবল টুর্নামেন্টের সমর্থকদের উপর পাথরবাজি করলো একদল দুষ্কৃতী। আহত হয়েছেন অন্তত 20 জন। দুইজনের অবস্থা সংকটজনক। পাথরবাজির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে খেল খেলোয়াড় ও সমর্থকদের ম্যাজিক ট্রাক। এতে 20 জনের অধিক আহত হয়েছেন। দুজনের অবস্থা সংকটজনক। এক সূত্র মধ্যে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল শেষে লায়লাপুরের নাজিয়া এন্টারপ্রাইজ দল বাড়ি ফিরের পথে ভাগাবাজারে পৌঁছতেই একদল দুষ্কৃতী তাদের উপর পাথরবাজি শুরু করে। চালকের মাথায় আঘাতপ্রাপ্ত হলে নিয়ন্ত্রণ হারায় খেলোয়াড় সহ সমর্থকদের ম্যাজিক ট্রাক।